কাটিগড়া পুলিশ। কাটিগড়া পুলিশের দায় সারা মনোভাবে লজ্জিত হলো কাছাড় পুলিশ। পুলিশের গাড়ি থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে গেল অভিযুক্তের সাঙ্গ পাঙ্গরা। কাটিগড়ার আমতলা বাজারে গতকাল সন্ধ্যা রাতে সংঘটিত হলো এই চাঞ্চল্যকর ঘটনা। ঘটনার বিবরণে জানা গেছে, একটি মামলার ভিত্তিতে কাটিগড়া পুলিশের এএসআই উত্তম কুমার সিনহা নেতৃত্বে একদল পুলিশ মামলার অভিযুক্ত গিয়াসউদ্দিনকে ধরতে গিয়েছিল। পুলিশ গিয়াসউদ্দিনকে আটক করতেই বাঁধে বিপত্তি। খবর মতে জানা গেছে যে তখন সন্ধ্যা নেমে এসেছিল, বাজারেও বেশ জনসমাগম ছিল। এমন সময় আচমকা পুলিশের গাড়ি ঘিরে ফেলে গিয়াসের কয়েকজন নিকট আত্মীয়। তারা অভিযুক্তকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। এক সময় গিয়াসকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করে চম্পট দেয় সবাই। প্রত্যক্ষদর্শীরা জানান, তখন থানায় মামলাকারী কাউসারও পুলিশের সঙ্গে ছিলেন। গিয়াসের লোকরা পুলিশের উপস্থিতিতে কাউসারকেও প্রচণ্ড মারপিট শুরু করে। পুলিশ তখন গিয়াসের খোঁজে আর না নিয়ে কাউসারকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। জানা গেছে, পুলিশ ঘটনাস্থল থেকে যাওয়ার পর মামলার বাদী কাউসারের নিকটাত্মীয়কে আক্রমণ করেন। এতে গুরুতর আহত হন আলী হোসেন নামের এক যুবক। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। উল্লেখ্য, চণ্ডীনগর দ্বিতীয় খণ্ডের গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছিলেন কালাইন লক্ষ্মীপুরের কাউসারউদ্দিন। কাউসারের মূল বাড়িও চণ্ডীনগর দ্বিতীয় খণ্ডে। তাদের লেনদেন বিষয়ে টাকা পয়সা লেনদেন বিষয়ে বিবাদের জেরে গিয়াসের বিরুদ্ধে শুক্রবার কাটিগড়া থানায় একটি মামলা ঠোকেন কাউসার। আর সেই মামলার ভিত্তিতে শনিবার এএসআই সিনহার কাছে খবর যায় যে অভিযুক্ত গিয়াস অটো গাড়ি নিয়ে আমতলা বাজারে আছে, আর সেখানে গিয়ে তাকে আটক করার পরে এই বিপত্তি ঘটে। দেখতে লাগবো, দেখিয়া গিয়েছিলাম। তাই আমি কইছি, প্রথম দিন আমি গেছি, কেস গিয়া গিয়া আমি ইনকোয়ারি করছি না, কারণ এ কইছে যে আমরা গিয়া বাজারে গিয়া তারা অ্যাটাক করি। সে কইছে বাজারে অ্যাটাক করার অর্থ হইল গিয়া গাড়িটা পাইমু এবং তারও পাইমু। আচ্ছা, পরে আসামি আপনার গাড়ি, এরপরে আজকে গেছি, যাওয়ার পরে বাজারে গিয়ে গাড়ি পাইছি, গাড়ি পাওয়ার পরে তারা পাইছি না। এরপরে আমরা খোঁজাখুঁজি করিয়া তারে আনছি, ডাকিয়া লই আইছি। এরপরে পাবলিক মানে ও একদম মানে জমাইতে হয়েছে, বহুত মানুষ জমাইতে হয়েছে। গাড়ি তুলছিলাম করতে তারে কাটিয়া লইছে। ঠিক আছে, না না গাড়ি তুলাইছি না আমি, মানে তারা সেভ করি লাইছি, পাবলিকে কাটিয়া নিয়েছি, পাবলিকে মানে সেভ করি লাইছে তারে। আমি দেখছি যে আমার গাড়িটা পাইছি, তুই গাড়ি রিকভারি করছি আর মানুষ না পাইল ওই, গতিকে আমি লই আইছি। তার কাজটা সর পড়লে তো শেষ আমার। আমরা দেখবো তার গাড়ির কোনো কমপ্লেন নাই, হতা নাই, কমপ্লেন না থাকলে এরকম এফআইআর দিব না। না আমার কাছ থেকে নিচে না, তো এখানে তো বহুত মানুষ জমাইতো, তো জমাইতো মানে এটা মানে এই জায়গার থেকেও মানে তারা বেশি জুলুম করছে। গতিকে আমি তো দুইজন মানুষ নিয়ে গেছি, বাধ্য হয়ে হারিয়ে আইছি, বাধ্য হল না কিটা। আমার তো আসামি না পাইলো, গোটাই গাড়ি লিয়া গেছি, তেলটা লিয়া একদিনও পয়সা দিছে না, তারা বিচারি মানুষ আছে। গিয়াসউদ্দিনের বাড়ি কই? গিয়াসউদ্দিনের বাড়ি চণ্ডীনগর পাটটু। এরপরে তো আমি থানাত কইছি, হ্যাঁ থানাত হওয়ার পরে সারতারার লোক আমি কেস লেখাইছি, কেস লেখাইয়া দিছি ওলা ওলা বিষয়। তাই তাই গেছিল যাবার বাদে, পরে তারে ধরছিল, ধরার পরে তারে গাড়ি তুটাইছিল, তারে গাড়ি থেকে নামাইয়া লইয়া গেছিল। ও সাবুয়ে বাবুলে, হ্যাঁ তার পার্টির মানুষ, জি হয় তার পার্টির মানুষে। এরপরে আমার পুলিশের হাত থেকে নিয়েছে, জি হয় পুলিশের হাত থেকে। এরপরে আমারে নামানিত লাগছিল, আমারে মারছিল ধরছিল। এরপরে সারতারা কইছেন তুমি যাও গিয়া, আমরা গাড়ি লইয়া তার গাড়ি লইয়া আইয়া আমি আইছি, আমি দরবার লাগিয়া নাই, তারে ঠাই তারিখ দিয়া বিচার আছে, মেম্বার চেম্বার খেয়েও মানছুন না। আমি কইছি আমার পয়সা লাগে, আমি সারের লইয়া আইছি, পয়সা দেও তারে নেও বা গাড়ি নেও অথবা। আচ্ছা, তারে পুলিশে গিয়ে ফাইল দিয়েছিল জায়গা? জি হ্যাঁ জি হ্যাঁ। পুলিশ কতজন আছে? পুলিশ আসটা তিনজন।
তারা আটকাইতে পারছে জি না, আটকাইতে পারছেন না, পরে তারা না ভারিয়া গাড়ি লিয়ে আইছে। একজন দেখলাম জখম হইন তোমার বাইরে জি ভাই, আমার বাইরে পরে আমার বাইরে মারছে আমার বিয়া পরে তারে গিয়া মারিদর করছিলে জখম হইছে নি ও তো তা আমি তো তারা গাড়ি লিয়ে আইছি স্যার, তারা আমারে দিয়া দিলে আইছে তাই তাই গাড়ি লিয়ে আইতরা আমার বাইরে দিয়া দিছে আমার বাইরে মারছে তারা সাবুয়ে বাবুলে সাবুয়ে বাবুলে গিয়াছে যে আমার পয়সা দিত তারা মারছে তিনজনে মিলিয়া। তোমার নামটা কি আছে? আমার নাম কয়সরউদ্দিন বাড়ি বাড়ি লক্ষ্মীপুর পার্ট ওয়ান। ঘটনাটা কোন জায়গা দিছে? চন্ডীনগর আমতলা আমতলা বাজারন জি। আজকে সন্ধ্যা কয়টার সময়? আজকে সন্ধ্যা 7টা 7:30টার সময়। ঠিক আছে। কি তো হইছে আপনার? জি কি তো হইছে? ও ও আমতলা আমার নাম ধরে বালাওয়ালি তানসাসার কোনো বাড়ি লোকে তারা গীতা যারা মারছু নেরা গীতা গন্ডগোল তাই নয় জানো না আর করেতেই তার ও বাড়ির মানুষ আপনি গিয়া বাড়ি জানি তারা বাই আর ও বাই এনতে ভাই জানো বহু না বল নাম সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।